MBBS in abroad, নিজেকে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে চান, তাহলে বিদেশের টপ মেডিকেল ইউনিভার্সিটিতে আপনার সাধ্যের মধ্যে ডাক্তারি পড়ার সেরা ঠিকানা মিশন MBBS। স্বপ্ন আপনার পূরণ করব আমরা। ভরচার্জকে আজকে 8টার মধ্যে প্রথমেই আমরা এখানে আসার কারণ জানেন, এই পুজো বিরাট আড়ম্বর, বিরাট কিছু নয়, কিন্তু এই পুজোর সঙ্গে ভারতীয় জনতা পার্টির অত্যাচারিত কর্মীদের একটা আত্মার সম্পর্ক রয়েছে এবং অভিজিৎ নিজের হাতে মূর্তি গড়ে এই পুজোটা প্রতিষ্ঠা দিয়েছিলেন এবং অভিজিৎকে কীভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে গত বছর আপনারা জানেন ভোট পরবর্তী হিসায়। আমরা মহামায়ের আরাধনা করলাম, অভিজিতের খুনিরা ধরা পড়েছে, কিন্তু কনস্পিরেটাররা, চক্রান্তকারীরা, যারা অনেক বড় বড় পোস্টে আছে, বিধায়ক, কাউন্সিলর, অনেক বড় মাতব্বর, তারা এখনও গ্রেপ্তার হয়নি। আমি রাহুলদা, প্রতাপদা, রুদ্রদা, শিবাজিদা, বিশ্বজিৎ সরকারকে নিয়ে মায়ের কাছে প্রার্থনা করলাম, মা, চক্রান্তকারীরাও যাতে কঠিন এবং কঠোর সাজা পায়, অভিজিতের আত্মাটাকে শান্তি দাও। বলুন, দ্বিতীয় হচ্ছে যে আপনি শুনেছেন মানিক ভট্টাচার্যকে আজকে 8টার মধ্যে সিবিআই দপ্তরে হাজির হওয়ার কথা ছিল, কিন্তু সুপ্রিম কোর্ট আবার 24 ঘন্টা টাইম দিয়েছে, কিন্তু হাজিরার ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা দেওয়া না 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 না। যেহেতু আমি যেটুকু শুনেছি, দিল্লিতে উনি ছিলেন সুপ্রিম কোর্টে, তো ওনার পক্ষে দিল্লি থেকে এসে 8টার মধ্যে হাজিরা দেওয়া সম্ভব নয় বলেই আগামীকাল 2টো পর্যন্ত শুনানি স্থগিত রেখেছে। আমি কোর্টের এই কচকচানিতে যাব না, এটা আইন বিশারদরা ভালো বলতে পারবেন, কিন্তু আজকে অভিজিৎ গাঙ্গুলী মহোদয় জাস্টিস যে তথ্য প্রমাণের উল্লেখ করেছে যে যারা প্রাইমারির অ্যাপ্লিক্যান্ট কোর্টে, যে লয়াররা, বাদীরা, তাদের হাতে ওএমআর কপি আছে, সিবিআই ইনভেস্টিগেশনের পরে ওই ওএমআরের যে পুরো ডাটাকে ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে, এত বড় ক্রিমিনাল অফেন্স তো হতে পারে না, কত বড় কনস্পিরেসি। 19 সালের ডকুমেন্ট কোর্টের কাছে জমা হয়েছে, অথচ সিবিআই সার্ভার রুমে প্রাইমারি কাউন্সিলে সেই ডাটাকে পাননি, তার মানে প্রমাণ লোপের যেভাবে রাজীব কুমার সারদার প্রমাণ লোপ করে মুখ্যমন্ত্রীকে বাঁচানোর চেষ্টা করে গেছেন, ঠিক একইভাবে প্রাইমারির ডাটা নষ্ট করে দিয়ে ক্ষমতার বলে এই রাজ্যের সরকার যে চক্রান্তটা করেছে এর বিরুদ্ধে কঠিন এবং কঠোর ব্যবস্থা গ্রহণ করা উচিত। হ্যালো দুর্গা মাইকি, হ্যালো দুর্গা মাইকি, হ্যালো দুর্গা মাইকি, সজল আমি প্রথমেই বিরোধী দলনেতা হিসেবে এবং রাজ্যের একমাত্র বিশ্বাসযোগ্য বিরোধী দল ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে পশ্চিমবঙ্গের শুধু নয়, গোটা পৃথিবীতে থাকা বাঙালিদেরকে, তাদেরকে আন্তরিকভাবে শারদ উৎসবের শুভেচ্ছা জানাচ্ছি এবং আমরা কেউ পিতৃপক্ষে শুভেচ্ছা জানাইনি, মাতৃপক্ষ শুরু হয়ে গেছে আর আমরা পিতৃপক্ষে হাতে কাঁচি নিয়ে ঘুরে বেড়াইনি, আমরা মাতৃপক্ষে সূচনা করেছি, বালুরঘাটেই সূচনা করেছেন আমাদের সভাপতি মিঠুনদা, তারপরে আমাদের চলবে, এখন পুরো নবমী পর্যন্তই আমরা এই জনসংযোগের কাজে থাকব। তা আমি আপনাদেরকে এই বার্তাটাই দিতে চাই যে যেভাবে পশ্চিমবঙ্গে গণপতি উৎসব থেকে, শ্রী শ্রী বিশ্বকর্মা পুজো থেকে 10,000 গণপতি উৎসব হয়েছে এবারে বাংলায়, যেটা গত বছর 4,000 ছিল, 3,27,000 বিশ্বকর্মা পুজো হয়েছে, যেটা গত বছর ছিল 2,50,000-এর কাছাকাছি, এই যে সনাতনের জাগরণ ঘটছে, ভারতীয় সংস্কৃতি আর সনাতন সংস্কৃতি, এইটা সত্যিকারেই বাংলা সেই পথে এগোচ্ছে, এটা খুবই ভালো লাগছে। আমরা আশা করব পুজো মধুময় হবে, সুখকর হবে, ভারতীয় জনতা পার্টির সমস্ত রাষ্ট্রবাদী ভক্তরা পুজোর সময় ভোট চাই, ভোট দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও বলবে না, মানুষের সঙ্গে থাকবে, কোথাও জলদান শিবির, কোথাও বুক স্টল, কোথাও স্বেচ্ছাসেবকের কাজ,
এই কাজে পুরো রাজ্য জুড়েই রাষ্ট্রবাদীরা রাস্তায় থাকবে, মানুষের পাশে থাকবে। আমাদের রাজ্য সভাপতি এটা পরিষ্কারভাবে বলেছেন যে অন্যায় করলে, দুর্নীতি করলে সংবিধান স্বীকৃত এজেন্সিগুলি তারা ব্যবস্থা নেয়, সেই তার ব্যবস্থার জন্য উৎসব আটকাবে না। এর জন্য উৎসব বলে এক কুইন্টালের বেশি ওজনের যারা ভিতরে ঢুকেছেন তারা উৎসবের জন্য ছাড় পেয়ে যাবেন এটা ভেবে নেওয়ার কোনো কারণ নেই। আমাদের প্রধানমন্ত্রী নিজে লাল কেল্লাতে দাঁড়িয়ে 15ই আগস্ট যেটা বলেছেন এটা কলকাতা এবং পশ্চিমবঙ্গের মানুষ হিসেবে আমরা লজ্জিত। তিনি কি বলেছেন? বলেছেন গরিব খুঁজছে ছাদ আর আমাদের দেশের কিছু নেতা কিনছে ফ্ল্যাট ঘুষের টাকা রাখার জন্য। এটা পশ্চিমবঙ্গে ঘটেছে, প্রত্যেক দিন ঘটছে এবং নিশ্চিন্ত থাকুন এর যে চোরের যে সর্দারিনী রানী, কিপিন অফ দি করাপশন, তিনি হচ্ছেন মমতা ব্যানার্জি। আপনি দেখেছেন আজকে অভিজিৎ গাঙ্গুলি মহোদয়ের যে রায়, তাতে তিনি তো পারসেপশনের উপর বলেননি, বলছেন ও এম আর তার পুরো রেকর্ডটাকে নষ্ট করা হয়েছে। কত বড় ক্রাইম! 19 সালের রেকর্ড, যে রেকর্ড কোর্টে জমা দিয়েছে বাদীরা, সেই রেকর্ড সিবিআই ইনভেস্টিগেশনের পরে পশ্চিমবঙ্গ সরকার মুখ্যমন্ত্রীর নির্দেশ ছাড়া প্রাইমারি কাউন্সিলের সার্ভার নষ্ট হয়ে তার, যেভাবে রাজীব কুমার মুখ্যমন্ত্রীকে বাঁচানোর জন্য সারদার সমস্ত এভিডেন্স নষ্ট করেছিলেন, ঠিক একইভাবে ওএমআর এভিডেন্স নষ্ট করা হয়েছে। এর থেকে বড় ক্রিমিনাল অফেন্স হতে পারে না এবং এদেরকে পুজোতে বাইরে রাখা উচিত না, ভিতরে রাখা উচিত। আর আমরা আশা করব শীত পেরিয়ে বসন্ত আসার আগে কৃষি ভাইপো ভিতরে যাবে। বলছেন অস্ত্র